আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হলো, আমরা চাচ্ছি যে সমস্ত টাকা বিদেশে চলে গেছে বাংলাদেশের, আপনারাই বলছেন বিভিন্ন সময় আমাদের, আমরা বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারি এবং বিভিন্ন সোর্স থেকেও আমাদের দুদক আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব শাখা আছে, নির্দেশনা দেওয়া হয় যে একে 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 তাদের কাছে টাকা আছে বিদেশে নিয়ে গেছে, এগুলো ব্যবস্থা নিতে হবে। আমরা এইভাবেই এই সমস্ত বৃত্তির উপরে আমরা যখন দেখি, তখন আমরা দেখি যে দেশ একের দিকে দেশ থেকে টাকা গেছে, বিদেশে যেগুলো টাকা চলে গেছে আমরা বিভিন্ন ভাবে আমরা এমএনএসটি দিয়েছি বা দিব, যাতে করে ওই টাকাগুলা আমাদের দেশে আবার ফেরত আসে। এ ধরনের একটা উদ্যোগ নেওয়া হবে সেটা আমরা জানি, কিন্তু বাজেটটি সংসদে উপস্থাপিত হওয়ার আগ পর্যন্ত আমরা এই বিষয়ে বলতে চাই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি খবরের সন্ধানে অনুষ্ঠানে। দর্শক, যেই কণ্ঠটি শুনলেন নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল কি বলেছেন এবং কি বলতে চাইছেন। এখন অনেক রকম প্রশ্ন আসছে যে এখন কি আমরা অর্থনৈতিক সংকটে পড়ে টাকা পাচারকারী তাদেরই শরণাপন্ন হতে যাচ্ছি? বিষয়টা কিন্তু অনেকটা তেমনই, এবং সেইভাবেই কিন্তু এখন রিপোর্টটি হয়েছে। দেশের অন্যতম প্রধান গণমাধ্যম প্রথম আলো লিখেছে যে দেশ থেকে যে বিভিন্ন দেশে অর্থ পাচার হয়, এতদিন সরকারের পক্ষ থেকে তা স্বীকারই করা হয়নি, কিন্তু অর্থনৈতিক সংকটে পড়ে সরকারই এখন পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার পথ খুঁজতে শুরু করেছে। এবং তারই অংশ শুনলেন যে অর্থমন্ত্রী কি বলছেন, যে তাদেরকে রীতিমতো সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বা এক ধরনের জামাই আদর করা হবে, যে আপনারা যে টাকা পাচার করেছেন সেই টাকা দেশে নিয়ে আসেন, ছাড় দেওয়া হবে, একটা অংশ 5% বা 10% কর দিয়ে আপনারা পুরোটা হালাল করতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে এই যে পি কে হালদারের মতন মানুষ যারা হাজার হাজার কোটি টাকা বা শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, কোথাও ধরা পড়েছে, পি কে হালদার ভারতে যার এখন তদন্ত চলছে, হয়তো বিচারের সম্মুখীন হবে, বাংলাদেশে তিনি এখন এই পাচার টাকা নিয়ে আসতে পারবেন, এবং সেই কথাটা কিন্তু এখন বলাও হচ্ছে। এবং কেন হচ্ছে, সামনে বাজেট, এখানে বলা হচ্ছে প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল বাজেট হবে 6,77,000 কোটি টাকার, শেষ পর্যন্ত কয়েক হাজার কোটি টাকা কমতে পারে, আমদানি নিয়ন্ত্রণের আরও পথ খুঁজছে এনবিআর। তো এই অবস্থার মধ্যেই কিন্তু যেহেতু নতুন বাজেট ঘোষণা করা হচ্ছে, এবং এই বাজেটের আগেই সরকার এ বিষয়ে নতুন ঘোষণা দিতে পারে বলে জানা গেছে, ওই টাকা পাচারের বিষয়ে, মূলত বিদেশ থেকে অর্থের প্রবাহ বাড়াতে চায় সরকার। এজন্য আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ যেসব বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন, নামমাত্র কর দিয়ে সেগুলো দেশে ফিরিয়ে আনাই সরকারের উদ্দেশ্য। তার মানে এতদিন থেকে যে আমরা বলছিলাম যে টাকা পাচার হয়ে যাচ্ছে এবং পাচারকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না, এখন এই টাকা পাচারকারীরাই দেখা যাচ্ছে একটা বড় সম্পদ হিসাবে চলে আসছে। কেননা তারা যদি হাজার হাজার বা শত শত কোটি টাকা ফেরত নিয়ে আসে, তাহলে কিন্তু সরকারের যে এখন যে আর্থিক যে সংকট, সেই সংকটটা কাটে। দেখেন এই ব্যাপারে কি বলছেন অর্থমন্ত্রী, বলেছেন যে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, কানাডার বেগমপাড়া বা পশ্চিমবঙ্গে পি কে হালদারের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে, যদি কেউ নিজ উদ্যোগে ফেরত নিয়ে আসেন তো ভালো, তাদের কোনো প্রশ্ন করা হবে না, অর্থ ফেরত আনার করও ধরা হবে ন্যূনতম। এখন এই যে পাচার হওয়া অর্থ এভাবে ফেরত আনতে গেলে নতুন নতুন পাচারকারী তৈরি হতে পারে, অবৈধভাবে অর্জন করা অর্থ বিদেশে পাঠিয়ে পরে দেশে এনে বৈধ করার প্রবণতাও তৈরি হতে পারে। খেয়াল করছেন যে তার মানেটা কি, আপনি এখন টাকা পাচার করতে পারবেন, পাচার করে আপনি সেই টাকাটা একেবারে বৈধ করে আপনি নিয়ে হোয়াইট মানি হয়ে যাবে এবং আপনি একদম পুত পবিত্র হয়ে যাচ্ছেন। তাহলে এক অর্থে কি যারা অর্থ পাচার তো করলই, করে বিদেশে পালিয়েছে, লুকিয়ে আছে এক ধরনের, তারা এখন কিন্তু সদম্ভে সদর্পে
তারা এখন দেশে ফিরতে পারবে, কেননা তাদের কালো টাকা এখন সাদা, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না এবং সেই বিধান রাখা হচ্ছে। এবং নতুন করে যারা টাকা পাচারও করবে এই বাজেটের আগে, তারা পাচার করে আবার সেই টাকাটা হোয়াইট করে নিয়ে আসবে। দেখেন কি বলছেন অর্থমন্ত্রী, বলছেন যে অর্থ আগে দেশে ফেরত আসা দরকার, সেভাবে আমরা এগোচ্ছি। জার্মানি, বেলজিয়াম, ইতালি, স্পেন, পাকিস্তান ইত্যাদি দেশ যেভাবে তাদের দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কৌশল অবলম্বন করছে, বাংলাদেশও সে পথে এগোচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম আলো রিপোর্ট করছে। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার একটি কৌশল হচ্ছে সম্পদ বিদেশে রেখেই তাদের কাছ থেকে কর সংগ্রহ করা। তার মানে তাদের সম্পদ বিদেশেই থাকবে, যদি কর দেয় তাহলে মাফ। এবং বলা হচ্ছে যে এটি হচ্ছে বাড়ি গাড়ির মতো স্থাবর সম্পদের ক্ষেত্রে, অন্যটি হচ্ছে নগদ অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে। বিদেশে ইতিমধ্যে যারা সম্পদ গড়েছেন আয়কর রিটার্নে তারা তা দেখাতে পারবেন, এজন্য তাদের কোনো প্রশ্ন করা হবে না, তবে কর দিতে হবে 10-15%। এখন দেখুন কি বলা হচ্ছে যে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2009-2018 পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালেই বাংলাদেশ থেকে $4,965 কোটি পাচার হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 4,00,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, শুধুমাত্র ওই যে বৈদেশিক বাণিজ্যের লেনদেনের ফাঁক গলে। এমনি নর্মালি একটি হিসাব আছে যে প্রতি বছর বাংলাদেশ থেকে $70,000 কোটি বিদেশে পাচার হয়, কেউ কেউ বলে $1,00,000 কোটি পাচার হচ্ছে। যাই হোক, পাচারের ব্যাপারে কিন্তু এতদিন পর্যন্ত সরকার যেমন স্বীকারই করছিল না, পার্লামেন্টের স্বয়ং অর্থমন্ত্রী বলেছেন যে কারা টাকা পাচার করে সেটা তো আমি জানি না, আপনারা যদি, অর্থাৎ এমপিদেরকে বলছেন যদি আপনাদের কাছে কোনো তালিকা থাকে আমাদেরকে দেন। অথচ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন কানাডা সফর শেষে যে আমি কানাডায় যে জেনেছি যে সেখানে যে টাকা পাচার হয় তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে সরকারি চাকরিজীবী, রাজনীতিকদের সংখ্যা কম, তিনি কিন্তু আবার সেই কথা বলেছেন। তো যাই হোক, এখন বিষয়টা বোঝা গেল যে কী পরিমাণ টাকা পাচার হয়েছে, যে এখন স্বয়ং অর্থমন্ত্রী সেটি স্বীকার করছেন। এবং আমাদের যে এখন যে বৈদেশিক মুদ্রার যে সংকট, সেই সংকট কাটাতে এখন এই টাকা পাচারকারীদের উপরই ভরসা করতে হচ্ছে, কি দুর্ভাগ্য। দর্শক, আর বেশি কিছু বলতে চাই না, বাকিটা আপনাদের মতামত থেকে জানবো। আজ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।